মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার সময় যাত্রীরা কেরোসিনের গন্ধ পেয়েছিলেন। এ ঘটনায় পরে যাত্রীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছে রেলওয়ে পুলিশ। বুধবার 20 ডিসেম্বর ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এসব কথা বলেন। মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ে ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলা দায়ের করেন। এসপি আনোয়ার হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে মামলা নম্বর 7। এ মামলায় আসামি অজ্ঞাত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার সময় যাত্রীরা কেরোসিনের গন্ধ পেয়েছিলেন। এই ঘটনায় পরে যাত্রীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছে রেলওয়ে পুলিশ। বুধবার 20 ডিসেম্বর ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার এসপি আনোয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকায় কমলাপুর রেল স্টেশনগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে বগিতে থাকা বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে আগুনের সময় তারা কেরোসিনের মতো কিছু একটা গন্ধ পেয়েছেন। তবু সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার 19 ডিসেম্বর রাতেই মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে মামলা নম্বর 7। এই মামলায় আসামি অজ্ঞাত। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতা সহ হত্যায় দণ্ডবিধির 302 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোর 5টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশু সহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আব্দুর রশিদ ঢালি। তিনি আরও বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তায় 3 জন পুলিশ ছিলেন। তারা সবসময় এক জায়গায় বসে থাকেন না, ট্রেনের ভেতরে তারা রানিং অবস্থায় থাকেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর 5:04 তেজগাঁও রেল স্টেশনের ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থার 3টি ইউনিট গিয়ে আগুন নির্বাপন করে। এ সময় এক মা ও শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত 13 ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকমাস্টার ও সহকারী লোকমাস্টার সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।